স্কেল দিয়ে যেভাবে শুরু করেছে সবাইকে মারা মারো লাগে তো না লাগে তো তো পারো না এই স্কেলটা দিয়ে মারছে লাগবে না বলো তো এইভাবে মারে মাথার মাথা লাগে নেই আপনি গুড ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ওপেন উইন্ডোজ তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কোথাও যাচ্ছি তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে আমরা যাচ্ছি শপিং করতে পূজোর মার্কেট করতে তো আমার মেয়ের আমার কোনো জিনিসই কেনা হয়নি তো আমরা এখন বেরিয়ে বেরিয়ে আগে চলে যাব আমি যে বান্ধবীর কাছে সমস্ত জিনিসপত্র কিনি ওর কাছে দেখতে যাব যদি ওর কাছে পছন্দ হয়ে যায় আমার জিনিসপত্রগুলো তাহলে আমি ওর কাছ থেকেই নিয়ে নেব তাহলে আমি আর মার্কেট থেকে কিছু কিনবো না ওর কাছে হয়ে গেলে যদি সময় পাই আমি কিছু তাহলে আমি যাব আমার মেয়ের জামা প্যান্ট কিনতে মেয়ের জামা কাপড় কিনতে তো চলো তোমরা আজকে দেখে নাও যে আমি কি কি শপিং করছি এখনো রেডি হয়ে যাচ্ছে আমরা রেডি ও এখনো রেডি হয়নি কমপ্লিট কি রে হয়েছে হ্যাঁ হয়নি তোমার হয় হয়ে গেছে তুমি কমপ্লিট রেডি চলো চলো তাড়াতাড়ি করে বেরোবো তো চলো তোমরা দেখে নাও কি কি কিনছি আমরা আজকে মার্কেটে এই দেখো ওকে রেডি হওয়ার পর কেমন লাগছে মামা তাকা একটু দেখি এই দেখো ওকে রেডি হওয়ার পরে এরকম লাগছে দেখতে সুন্দর সেজেছে চলো কেমন হচ্ছে ওকে বলো তো তোমরা ওরে বাবা হয়েছে হয়েছে চলো আমরা বেরিয়ে গেছি এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর এরা বলছে যে খিদে পেয়ে গেছে আর বিকালে কিছু আমাদের খাওয়াও হয়নি সেজন্য আমরা এখন রোলের দোকানে যাব আর তার আগে যে আমার বস টাকা তুলবে এটিএম এর কাছে দাঁড়িয়ে আছে যে আমরা রোলের দোকানে চলে এসেছি আমার বর গেছে রোলের দোকানে রোল নিতে এই যে আমার বর এখন ইয়ে নিয়ে চলে এসেছে রোল নিয়ে চলে এসেছে মামনে মাস্টার হাতে ধরে থাকো ডাকলাম এখন আসছে ও কে খুলেছে রে কে খুলেছে গেট গেট কে খুলেছিল তুমি খুলেছিল গেট কে রুহি খুলেছিল গেট হ্যাঁ বুলটি আজকে তোমার বিছানাটা ভেঙে যাবে এরা যা জোরে জোরে লাফাচ্ছে কোথায় ঘুমাবি এই বিছানাটা ভেঙে গেলে কোথায় ঘুমাবি মাটিতে ঘুমাবা সাথে লিজা দিদিকেও নিয়ে হ্যাঁ লিজা দিদি লাফালাফি করছে কেন তুই তো লাফালাফি করছিস বিছানাটা ভাঙবি তো তাহলে নিয়ে যাবো সবাইকে ওটাতে কোনো আপত্তি নেই ওটাতে কোনো অসুবিধা নেই আমি শুধু থাকবো না কারো বাড়িতে গিয়ে এই যে দেখো ওরা খেলছে কি হচ্ছে এগুলো দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল আমিও ছোটবেলা খেলতাম এত লাফালাফি কি জন্য এই হাতে লেগে যাবে লিজা কি এত লাফালাফি করছো কেন তোমার তো পা ব্যথা রুহি তোমার তো বলে পা ব্যথা এত লাফালাফি করছো কেন এটা কি নিয়ে বসেছিস ভূতের মতো ভূত হয়ে গেছে এরা খেলাধুলো করছে এটা কি করছো তুমি এটা নিয়ে বসে আছো কেন বন্ধ করো আজকে দেখো চশমা পড়েছে চশমা কবেকার চশমা আজকে পড়েছে বুলটি দেখো নি চশমা পরে এসছে এই আমার বান্ধবী চা বসিয়ে দিয়েছে এখানে চা হচ্ছে ও চাটা হয়ে গেলে আমি জিনিসপত্র দেখবো কি বললি লাগবে দেখো আমাকে সবাই
দেখো আমাকে লাঠি দিয়ে মারছে। এখন সব প্রমাণ থাকবে, বেশি নির্যাতন করবা না। বাপরে এমন করছে, বলো বলো আতা গেছে তো তোমাকে, বলো বুকু শুরু করেছে সবাইকে মারা। এই স্কেলটা দিয়ে মারছে, লাগবে না বলো তো? এইভাবে মারে এত জামা কাপড় আছে ওর কাছে, অনেক জামা কাপড়। আমি এখন দেখবো সব একটা একটা করে কোনটা পছন্দ হয়। দেখ দেখ আমার বান্ধবীটা, আমার বর যে ঠিক করতে গেছে, না ঘুরাতে গেছিল, কি করতে গেছিল, ওটা খুলে চলে এসেছে। কি করতে গেছিল গো? উঁচু করতে গেছি। ওর কাছে অনেক রকমের কুর্তি আছে, যে যেমন নেবে, বড় ছোট মোটা রোগা সবার মতো। এখানে সুন্দর সুন্দর অনেক ছাপা শাড়িও আছে ওর কাছে, ভালোই লাগছে দেখতে শাড়িগুলো। সবকিছুই রয়েছে, যেখানে লেগিংস রয়েছে, টপস, ভ্যারাইটিস, নাইটি অনেক রকমের। আমি ওর কাছে অনেকগুলো ড্রেস নিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো যে আমি কি কি কিনেছি ওর কাছে। আমার মেয়েকে দেখো খেলতে খেলতে পাগলের মতো চুল টুল সব খুলে। মানিকে এটা গিফট দিয়ে দাও, পুজোর বাজার করেছে আমাদের কাছে, তাই এটা মানির হচ্ছে গিফট। এটা আমার গিফট? হ্যাঁ এটা আমার গিফট। হ্যাঁ বলো, তুই লাগিয়ে পাচ্ছিস কেন? বলো হ্যাঁ মানি বলো। দেখো এটা ও গিফট দিল আমাকে, বা সুন্দর লাগছে, এটা আমি পরবো পুজোতে। আমরা এখন বেরিয়ে গেছি ওর বাড়ি থেকে, এখন মার্কেটে চলে যাচ্ছি। আমার মেয়ে টায়াল রুমে ঢুকেছে, টায়াল রুম থেকে বেরোবে, দেখি একটা হট প্যান্ট নিয়েছে কেমন হয়। দেখি সরো, ভালোই লাগছে দেখতে, ভালো লাগছে, পছন্দ হয়েছে। ওরে বাবা, বাবাকে দেখো সব জামা কাপড় নিয়ে। আমার মেয়ের মার্কেট হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন, নিচে বিল করব। বান্ধবীর সাথে দেখা হয়েছে মার্কেটের মধ্যে, বান্ধবীর সাথে খেলছে। কি দেখছিস? ক্লিপ ক্লিপ দেখছিস? অন্য দেখি তোদের মাথায় হবে। আমরা বেরিয়ে গেছি দোকান থেকে মার্কেট করে। মার্কেট হয়ে গেল তোমাদের? আমাদেরও মার্কেট হয়ে গেল, মেয়ের শুধু জামাটা কিনলাম।
ফুচকার দোকানে আমরা ফুচকা খেলাম, ফুচকা খাওয়া হয়ে গেল। তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ভিডিও করার মতো কেউ ছিল না, আমরা তো খাচ্ছিলাম। তো যাই হোক, ফুচকা খাওয়া হয়ে গেল। আমাদের মার্কেট হয়ে গেছে, দেখো সব দোকানপাটও বন্ধ হয়ে গেছে। মোটামুটি 10টা বেজে বোধ হয় পার হয়ে গেছে, তাই না গো? 10টা 10 বাজছে, কিন্তু পাঁচজন ব্যাপার মার্কেট পুজোর মার্কেট এরকম অবস্থা তোমাদেরকে একবার বাড়িতে এসে দেখিয়ে দিই যে কি কি জিনিস কিনেছি। তো আমি একটা একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, দেখো। প্রথমত আমি এই যে আমার বান্ধবীর ওখান থেকে এই বিছানার চাদরটা কিনেছি, আমার খুব পছন্দ হয়েছিল চাদরটা, আমি নিয়েছি। এটা হচ্ছে সিঙ্গেল বেডে, আমার ওই ঘরের জন্য, আমার মেয়ে যে ঘরে পড়ে সেই ঘরের জন্য এটা। এরপর আমি নিয়েছি এই যে এই ব্ল্যাক কুর্তিটা, দেখো এই ব্ল্যাক কুর্তিটা নিয়েছি, আমার খুব ভালো লাগলো। আর কুর্তিটা খুব সুন্দর ফিটিংস হচ্ছে আমার, আমি দেখলাম এসে পরে একবার, আমার তো ভালোই লাগছে কুর্তিটা পরে দেখতে। দেখতে কেমন লাগছে না, কুর্তিটা খুব ভালো লাগছে, আর ভীষণ সফট কাপড়টা। এরপরে আমি নিয়েছি এই যে এই ব্ল্যাক প্যান্টটা, আর ও আমি দুটো প্যান্ট নিয়েছি ওর কাছে। এই প্যান্টটা হচ্ছে ফুল, কিন্তু নিচটা একটু হচ্ছে এই তোমার ইলাস্টিক দেওয়া রয়েছে নিচটা, আমার ভালো লাগলো এই প্যান্টটা নিলাম। আর একটা নিয়েছি এই যে অ্যাঙ্কেল লেন্থের এই কালারটা, নর্মাল প্যান্ট রয়েছে কটন কাপড়ের ওপরে, আর এটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ, এটা নিয়েছি। আর আমি নিয়েছি আমার একটা কুর্তি নিয়েছি, এই দেখো তোমরা কুর্তিটা, জানি না কেমন লাগবে পড়লে, যে এরকম কুর্তিটা কেমন লাগছে দেখতে আমাকে, এই কুর্তিটা নিয়েছি। আর নিয়েছি আর একটা টপস, এই যে এই পিঙ্ক কালারের টপসটা নিয়েছি আমি। আর একটা নিয়েছি বলতে কি, এটা আমার নেওয়াই ছিল, আমি এর আগে এটা নিয়েছিলাম, তো রেখে দিয়েছিলাম পুজোর জন্য, নিয়ে ওর কাছে গেছিলাম, এর আগে ভালো লেগেছিল আমার কুর্তিটা, তখনই আমি এটা নিয়ে রেখে দিয়েছিলাম। এই যে এই কুর্তিটা দেখো, এখানটা একটা বাধার সিস্টেম আছে, এই যে কুর্তির এই জায়গাটা একটা বাধার সিস্টেম আছে, আমার ভালো লেগেছিল নিয়েছিলাম, জানি না কেমন লাগবে পড়লে। তোমরা পরে দেখতে পাবা যে আমাকে ড্রেস গুলো আমি পরে যখন পরবো তখন দেখতে পাবা যে কেমন লাগছে। আর তারপরে এই যে মেয়ের জন্য নিতে গেছিলাম টপসটা, এই দেখো এরকম টপসটা, এই যে এরকম রয়েছে জিনিসটা, এরকম এর উপরে এই যে জ্যাকেট সিস্টেম রয়েছে, এই দেখো তোমরা এরকম, মানে ইচ্ছা করলে আমি যদি এটা সেলাইটা খুলে নি তাহলে আমি জ্যাকেটটা এমনিও পরাতে পারবো, আবার এটাও এমনি পরতে পারবো, এই ড্রেসটা এটাও এমনি পরতে পারবো। প্যান্টটা হচ্ছে ফ্রক টাইপের, কিন্তু এটা টপসের মতোই হচ্ছে, একটু ঝুলটা বেশি, এটা মানে জিন্সের সাথে পরলে ভালো লাগবে, এটা হট প্যান্টের সাথে পরলে ভালো লাগবে না দেখতে সেরকম। আর আরেকটা নিয়েছি যে হুডি দেওয়া একটা টপ নিয়েছি ওর জন্যই, হাত কাটা একটা টপস, এটাও নিয়েছি যে হুডি দেওয়া, বুঝতে পারছ তোমরা নিশ্চয়ই, এই যে
আর হয়ে গেল ও আরেকটা যে হট প্যান্ট এই যে এই হট প্যান্টটা নিয়ে নিয়েছি এটা ওখানে টাইল দিয়েছে ও তো ঠিকঠাকই হচ্ছে ভালোই লাগছে দেখতে ওকে পরে তো আমি এই হট প্যান্টটা ওর জন্য নিয়ে নিয়েছি এই তো এই মার্কেট করা হয়েছে আর তোমাদেরকে তো এর আগে দেখিয়েছিলাম যে আমার মা লেহেঙ্গাটা ওকে দিয়েছে আমি যখন টাকা দিয়েছিল নিউ মার্কেটে গেছিলাম তখনই ওর জন্য লেহেঙ্গাটা নিয়ে এসেছি ওখান থেকে এই লেহেঙ্গাটা তোমাকে দেখিয়েছিলাম তোমাদেরকে এটা ঠিকঠাক করতে দিয়েছিলাম সেলাই করতে দিয়েছিলাম দেখো এই যে সেলাই করে দিয়ে দিয়েছে সেলাই করে দিয়েছে ঠিকঠাক তৈরি করে দিয়েছে এখন ওকে পরে দেখানো দেখা হয়নি যে কেমন হচ্ছে জিনিসটা আর এই যে লাটকান এটা আমি কিনে দিয়েছিলাম এই লাটকানটাও লাগিয়ে দিয়েছে দেখো লাটকানটা তোমরা এই যে এই লাটকানটা দিয়েছিলাম আমি তো সেলাই করে দিয়ে দিয়েছে ভাবছিলাম যে দিবে কি দিবে না নিতেই চাইছিল না লেহেঙ্গাটা বলছে আমরা এখন আর সেলাই করে দিতে পারবো না একদম পুজোর সময় তাও দিল এই যে ব্লাউজটাও টেকে দিয়েছে ব্লাউজটাও টেকে দিয়েছে একটুখানি এখন পরিয়ে দেখতে হবে কেমন হচ্ছে আর ওই যে ল্যাপকন লাগাতে দিয়েছিলাম এটা তো দেখো এটার ডিজাইনটা একটু অন্যরকম ওটার ডিজাইনটা দেখলে একরকম এটার ডিজাইনটা দেখো আরেক রকম এই দেখো আর লেহেঙ্গাটা তো বিশাল বড় হবে ওর মোটামুটি 2 বছর পড়তে পারবে এই লেহেঙ্গাটা ঝুলটা বিশাল বড় হচ্ছে মানে পা থেকে নিচে নেমে অনেকটা চলে যাচ্ছে তো এই তো হলো আমাদের পুজোর বাজার আমার আর আমার মেয়ের প্রায় পুজোর বাজার কমপ্লিট আমরা আর সেরকম কিছু একটা নেব না সেরকম কিছু নেব না কি আর কিছু নেবই না আর মোটামুটি অনেকগুলোই হয়ে গেল ফুল আমাদের কেমন হয়েছে জানিও তোমরা কমেন্টে আর তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে তোমরা অবশ্যই ফলো করো তো আমি ভিডিওটা এখানে শেষ করছি তাহলে বাই।